সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব চ্যাপ্টার ভেক্টর লেকচার 8। এর আগের দিন আমরা পড়ছিলাম ভেক্টরের বিভাজন, অর্থাৎ একটি ভেক্টর রাশিকে দুই বা ততোধিক উপাংশে বিভক্ত করার কৌশল। ওর ভিতরে আমরা পড়ছিলাম ভেক্টরের বিভাজন পড়ছিলাম। ওর ভিতরে আমরা একটা পড়ছিলাম যে একটি ভেক্টর রাশিকে লম্ব উপাংশে বিভক্তিকরণ। তাহলে আমরা তার একটা উদাহরণ দেখি। আমরা দেখছি যে যখন কোন নততল বা আনততল, অর্থাৎ কোনটা তল, মনে করে এটা হচ্ছে অনুভূমিক, এর উপরে যখন কোনো তল এইভাবে থাকে তাকে আমরা বলি আনততল। তাহলে আনততল কতটুকু তলে আনত থাকবে সেটা নির্ভর করবে এই যে কৌণিক বিচ্যুতি তার উপর, অর্থাৎ সমতলের সাথে ওই তলটি কতটুকু কোণ উৎপন্ন করবে। ধরি এরকম একটি তলের উপরে এখানে একটি গাড়ি আছে। এখানে গাড়িটা কি করবে আমরা জানি, এখানে স্টার্ট বন্ধ করে দেওয়া হলো, স্টার্ট বন্ধ করে রেখে রাখার চেষ্টা করা হলো, তাহলে গাড়িটা দেখা যাবে কি হবে, সামনের দিকে আসতে চাইবে। তাহলে স্টার্ট বন্ধ করার পর গাড়িটা কেন সামনের দিকে আসতে চায় আমরা একটু দেখি। তাহলে গাড়িটার ওজন ধরে নাও mg, অর্থাৎ W=mg। আমরা জানি সব বস্তুরই ওজন কি করে, খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে এই গাড়িটার ওজন mg, খাড়া নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে গাড়িটিকে এই তল বরাবর কে নিয়ে আসা চেষ্টা করে বা নিয়ে আসে, তাহলে এই যে mg অর্থাৎ ওজন, এই ওজনকে কি করতে পারি আমরা দুইটা উপাংশে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে mg cos থিটা, একটা হচ্ছে mg cos থিটা, যেটা হচ্ছে কি এই তলের সাথে লম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করতেছে, mg sin cos থিটা। আর আরেকটা হচ্ছে mg sin থিটা, যা এই mg cos থিটার সাথে লম্ব বরাবর কি করতেছে, এই তল বরাবর ক্রিয়া করতেছে। কারণ আমরা বলছিলাম mg cos থিটা তলের সাথে লম্ব বরাবর, তাহলে এর দিকটা হচ্ছে তল বরাবর। তাহলে এই mg cos থিটা কি করবে, গাড়িটাকে এই তলের উপর চাপ দেবে, অর্থাৎ এই তলটাতে রাখতে চাইবে। আর এই mg sin থিটা কি করবে, গাড়িটাকে সামনের দিকে নিয়ে আসবে। তাহলে mg এর মানের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র থিটার মানে। তাহলে থিটার মান যত কম হবে cos থিটার মান তত বেশি হবে, সেক্ষেত্রে কি হবে তলটা নিচের এই উপর থেকে নিচের দিকে হবে, গাড়িটা তত কি হবে এদিক বরাবর বেশি চাপ প্রয়োগ করবে, বল প্রয়োগ করবে, এদিক বরাবর কম বল প্রয়োগ করবে। কিন্তু থিটার মানটা তত বেশি হবে, সাইন থিটার মানটা তত বেশি হবে, সুতরাং কি হবে গাড়িটা তত বেশি এদিকে আসবে। তার মানে আনত তলটা যত এরকম খাড়া হতে থাকবে গাড়িটা তত সামনের দিকে বেশি এগিয়ে আসবে। এই জন্য থিটার মানের উপর নির্ভর করবে যে গাড়িটা সামনের দিকে আসবে কিনা। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এই mg, অর্থাৎ এই বলটাকে আমরা দুইটা উপাংশে বিভক্ত করতে পারলাম, একটা হচ্ছে mg cos থিটা আর একটা হচ্ছে mg sin থিটা। এটাই হচ্ছে ভেক্টরের বিভাজনের একটা দৃষ্টান্ত। এরকম আমরা ভেক্টর বিভাজনের অনেকগুলো দৃষ্টান্ত খুঁজে পাই, যেমন আমরা নদীতে যখন নৌকায় যখন গুণ টানা হয়, অর্থাৎ নৌকায় যখন দড়ি বেঁধে এইভাবে টানা হয়, তার মানে কি আমার এই থাকলো নৌকাটা, এই যদি আমার একটা নৌকা হয়, এই নৌকার এখানে আমরা যদি গুণ টানার ব্যাপারটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে পানি, এই পানির উপর আমাদের নৌকা, ঠিক আছে। এই নৌকার এখানে আমরা দেখতে পাচ্ছি এই নৌকায় কি করা হয়, গুণ টানা হয়। তাহলে আমরা যদি দেখি যে একটা নৌকা এখানে দড়ি বেঁধে দিকে টানা হচ্ছে, এটা হচ্ছে তীরের দিকে, এইখানে নৌকাটাকে টানা হচ্ছে, এটা হচ্ছে পানি, নৌকাটা কোন দিকে যাবে, এই পানি বরাবর সামনের দিকে যাবে। তাহলে যখন তুমি এদিকে টানতেছো, আমি ধরে নিলাম এটা হচ্ছে কিউ বরাবর, এটা হচ্ছে ও বিন্দুতে আমরা গুণটা বাঁধলাম, তাহলে ও থেকে কিউ বরাবর আমরা কি করতেছি গুণটা টানতেছি, অর্থাৎ রশি দিয়ে বেঁধে টানতেছি। এই রশিটা পানির সাথে অর্থাৎ ভূমির সাথে কি করতেছে, থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে এটা হচ্ছে আমার এ বরাবর, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি এ বরাবর,
তাহলে এই যে আমি টানতেছি মনে করো তাকে এফ বলে, তাহলে এই এফ বলটা কি হবে, দুইটা উপাংশে বিভক্ত হবে, একটা হবে ওএ বরাবর অর্থাৎ পানির সমতল বরাবর, উপরিতলের সমতল বরাবর, আর আরেকটা হচ্ছে এর সাথে লম্ব বরাবর উপরের দিকে। তাহলে আমরা বলছিলাম ভেক্টর বিভাজন করার সময় যে যেদিকে কোণ থাকবে অর্থাৎ সেদিকে হচ্ছে আমাদের ভূমি, ভূমির দিকে উপাংশটা কত হবে আমাদের কস থিটা, তাহলে ওএ বরাবর উপাংশ হবে কত এফ কস থিটা, আরেকটা উপাংশ হবে ওর সাথে লম্ব বরাবর, লম্ব বরাবর উপাংশটা আমরা বলছিলাম কত এফ সাইন থিটা। তাহলে এই নৌকাটা কি করবে, এই এফ বল দ্বারা গুণ টানা হচ্ছে, সেই গুণটা অর্থাৎ গুণ বলতে এখানে রশি দিয়ে বেঁধে যাবে টানা হচ্ছে, সেটা কি হচ্ছে দুইটা উপাংশে ভাগ হচ্ছে, একটা হচ্ছে এফ কস থিটা যা নৌকাটাকে পানি বরাবর উপরের দিকে নিয়ে যেতে চাইবে, আরেকটা হচ্ছে এফ সাইন থিটা যা নৌকাটাকে কি করে এই পানির তল থেকে উপরের দিকে হালকা করার চেষ্টা করবে। তাহলে আমার এই রশিটা যদি ছোট হয় তাহলে আমি তীর থেকে কি হবে আমাকে এভাবে খারাপভাবে ধরতে হবে, খারাপভাবে ধরলে কি হবে আমার থিটার মানটা বেড়ে যাবে, থিটার মানটা বেড়ে গেলে এফ সাইন থিটার মানটা বেড়ে যাবে, তার মানে কি আমার উপরের দিকে টানটা বেশি হবে, উপরের দিকে টান বেশি হলে কিন্তু আমার নৌকা সামনের দিকে বেশি যাবে না। তাহলে কি করতে হবে আমাকে, এই এফ কস থিটার মানটা বাড়াতে হবে। তাহলে এফ কস থিটার মান বাড়াতে গেলে এই কোণের মানটা কি হতে হবে, ছোট হবে, কারণ আমরা জানি থিটার মান যত কম হয় কস থিটার মান তত বেশি হয়। তাহলে আমার রশিটা যদি গুণটা যদি অনেক লম্বা হয়, আমি যদি এটাকে অনেক পিছন থেকে টানতে পারি, তাহলে এই থিটার মানটা কি হয়ে আসবে, ছোট হয়ে আসবে, যদি ছোট হয়ে আসে তাহলে এফ কস থিটাটা কি হবে বেড়ে যাবে, সেই ক্ষেত্রে নৌকাটা দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে পারবে। তার মানে রশি বা গুণ যত লম্বা হবে নৌকা তত সামনের দিকে দ্রুত যাবে, গুণ বা রশি যত ছোট হবে নৌকা তত কম যাবে, সেই ক্ষেত্রে নৌকাটা হালকা, কিন্তু নৌকাটাকে তো আমার হালকা করার দরকার নাই, নৌকাটাকে আমার কী করতে হবে সামনের দিকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে ভেক্টর বিভাজনের একটি দৃষ্টান্ত, আমাদের ব্যবহারিক বাস্তব জীবনে এটা আমরা দেখতে পাই। আমরা এরকম আরো দেখছি, আমরা বড় বড় ট্রলি ট্রলি ব্যাগগুলো নিয়ে আমরা কি করি, যাই যখন ট্রলি ব্যাগের হাতলটা আমরা এভাবে তুলে দিয়ে এভাবে সামনে দিয়ে নিয়ে ট্রলি ব্যাগটাকে কখনোই আমরা সামনে দিয়ে নিয়ে ঠেলি না, কি করি পিছন থেকে নিয়ে টানে আসি। এরকম আমরা রন রোলার বা ঠেলা গাড়িতে দেখি, রন রোলার বা ঠেলা গাড়িতে কি করা হয় ওদেরকে আমরা ঠেলতে দেখি না, কি করি টানতে দেখি। তাহলে আসলে এই ঠেলা এবং টানার ভিতরে কি সুবিধা সেটা আমরা ভেক্টর বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করতে পারবো। এবার তাহলে আমরা সেই কাজটি করি, তাহলে আমরা রন রোলার লন মানে মাঠ, রোলার আমরা দেখছি রন রোলারের ক্ষেত্রে আমরা একটা রন রোলারকে কি করতে পারি টানতেও পারি ঠেলতেও পারি। তাহলে আমরা দেখবো যে সুবিধা আমাদের কোনটাতে সেটা আমরা ভেক্টর বিভাজনের মাধ্যমে দেখি। প্রথমে আমরা দেখি ঠেলার ক্ষেত্রে, আমরা যদি ঠেলি তাহলে কি হয়, ঠেলার ক্ষেত্রে তাহলে রন রোলার মনে করি একটা ভূমি, এখানে একটা রন রোলার, এটাকে আমি এদিক থেকে ঠেলতেছি, তার মানে কি বল প্রয়োগ করতেছি, আমি ধরলাম রন রোলারের উপর কি করা হচ্ছে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই এফ বলের দিক কোন দিক বরাবর, এই এদিক বরাবর, এখানে এটা ও বিন্দুতে, তাহলে রন রোলারের একটা ওজন আছে, আমি যে ট্রলি ব্যাগটা বললাম তার একটা ওজন আছে। আমরা জানি পৃথিবীতে সব বস্তুরই ওজন কি হয় সবসময় খারাপ নিচের দিকে ক্রিয়াশীল হয়, তাহলে ওই ওজন নিচের দিকে ক্রিয়া করবে, তাহলে ওজনটা হচ্ছে কোন দিকে খাড়া নিচের দিকে, এই এমজি, এই ওজনের দিকের সাথে
আমরা এফ বল প্রয়োগ করছি কোন দিক বরাবর, এদিক বরাবর। এই এফ বলের দিকের সাথে এটা কোণ উৎপন্ন হচ্ছে কত কত? থিটা কোণ। এটা কোণ উৎপন্ন করতেছে কতটুকু আমাদের? থিটা কোণ। তাহলে এই দিকে এফ বল প্রয়োগ করছি, এই এফ কে কি করবে? দুইটা উপাংশে বিভক্ত করা যাবে। একটা হচ্ছে এই ওজনের দিক বরাবর, অর্থাৎ এদিকে হচ্ছে কত? এফ কস থিটা। আরেকটা হচ্ছে এর সাথে লম্ব বরাবর কোন দিকে? এই সামনের দিকে। এটা হচ্ছে কত? এফ সাইন থিটা। তাহলে বস্তুটার মোট ওজন দাঁড়ায় যাচ্ছে কত? এমজি প্লাস এফ কস থিটা। তাহলে এটার মানটা, অর্থাৎ কোণের মানটা যত কম হবে, এই এফ কস থিটার মানটা তত বেশি হবে। ফলে বস্তুটার কি হবে? ওজনটা বেড়ে যাবে। আমরা যদি নিচের দিকে দেই, ঠেলে দেই, তাহলে কি হচ্ছে? বস্তুর ওজন আগে ছিল এমজি, তার সাথে যুক্ত হয়ে গেলে কত? এফ কস থিটা। তাহলে বস্তুটার মোট ওজন হয়ে যাচ্ছে কত? এমজি প্লাস এফ কস থিটা। আমরা জানি কোনো বস্তুর ওজন যতটা বাড়বে তার ঘর্ষণ বলের মানটাও বেড়ে যাবে। অর্থাৎ তাহলে আমাকে তার ঘর্ষণ বলটা বেড়ে যাওয়ার কারণে সামনের দিকে ঘর্ষণ বলকে অতিক্রম করার জন্য আমাকে বেশি বল প্রয়োগ করতে হবে। এবার আমরা দেখি টানার ক্ষেত্রে কি ঘটনা ঘটে। এবার আমি যদি এই একটা রড রোলার, তাকে আমি এই সামনের দিকে টানতেছি, তাহলে এটা হচ্ছে ও বিন্দু, বস্তুর ওজনটা হচ্ছে নিচের দিকে এমজি, যথারীতি ওজন সবসময় নিচের দিকে থাকবে। এর সাথে এটা কোণ উৎপন্ন করছে কতটুকু? আমাদের থিটা কোণ। ঠিক আছে, তাহলে ওজন হচ্ছে আমার খাড়া নিচের দিকে, আর এর কোণ হচ্ছে কত? এই এফ বলে তাকে সামনের দিকে এবারও টানতেছি, আগে এফ বলে ঠেলতেছিলাম, এবার এফ বলে কি করছি? সামনের দিকে টানতেছি। তাহলে সামনের দিকে টানলে এর দুইটা উপাংশ পাওয়া যাবে, একটা হচ্ছে এদিকে এফ কস থিটা, আর একটা হচ্ছে উপরের দিকে এই এর সাথে লম্ব কত? এফ সাইন থিটা। আর আমরা উপাংশ বিভক্তগুলো শিখে গেছি। তাহলে সামনের দিকে কি করবে? এফ কস থিটা কি করে বস্তুটাকে সামনের দিকে নিয়ে যাবে। ও সরি, আমরা আগের বার ভুল করছিলাম, এই কোণটা ছিল আমাদের, এটা গেছিল। তাহলে এখান থেকে আমাদের, আমরা যখন দেখি তখন এই কোণটা ছিল আমাদের থিটা, এটা ছিল আমাদের এফ কস থিটা, আর এটা ছিল আমাদের এফ সাইন থিটা, এফ সাইন থিটা। তাহলে কত হচ্ছে আমাদের? এই এমজি, এটা হচ্ছে এফ কস থিটা, এটাকে সামনের দিকে নিয়ে যাবে, এফ সাইন থিটা যা বস্তুটাকে উপরের দিকে, অর্থাৎ ভূমি থেকে উপরের দিকে নেবে। তাহলে এই ক্ষেত্রে বস্তুটির ওজন দাঁড়ায় এমজি মাইনাস এফ সাইন থিটা। তাহলে দেখা যাচ্ছে যখন আমরা টানতেছি সেই ক্ষেত্রে আমার কি হচ্ছে? বস্তুটার ওজনটা কমে যাচ্ছে, সুতরাং ঘর্ষণ বলের মানটাও কি হয়ে যাবে? কমে যাবে। যখন আমরা টানতেছি তখন কি হচ্ছে? বস্তুটার ওজনটা বেড়ে যাচ্ছে, তখন ঘর্ষণ বলের মানটা বেড়ে যাবে। তাহলে যে ক্ষেত্রে ঘর্ষণ বলের মান বেশি সেই ক্ষেত্রে আমাদের শক্তি বেশি লাগবে, যেই ক্ষেত্রে ঘর্ষণ বলের মান কম সেই ক্ষেত্রে শক্তি আমাদের কম লাগবে। তাহলে আমরা দেখছি ঠেলার ক্ষেত্রে কি হয়, বস্তুর ওজন বেড়ে যায়, টানার ক্ষেত্রে কি হয়ে যায়, গড়ন রোলারের ওজনটা কমে যায়। কাজেই আমরা যখন কোনো বস্তুকে টেনে নেওয়ার বা ঠেলে নেওয়ার ব্যাপার থাকবে তখন বস্তুটাকে অবশ্যই আমরা টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করব, কারণ তাতে সুবিধা বেশি পাওয়া যায়। যার কারণে আমরা বা যখন বড় বড় ট্রলি ব্যাগ নিয়ে যাই তখন আমরা টানে নিয়ে যাই, যখন তুমি পড়ার টেবিল এক পাশ থেকে আরেক পাশে সরাও তখন আমরা সাধারণত টেবিলটাকে ঠেলতে চাই না, আমরা টেবিলটাকে টানতে চাই। তুমি যদি বাসার একটা চেয়ারকে একখান থেকে আরেকখানে তুলে দিয়ে নিতে না চাও তাহলে তুমি তাকে ঠেলে নিতে চাইবা না, তুমি তাকে কী করবা? চেয়ারের উপরের অংশটুকু ধরে তুমি কী করবো? বাঁকা করে তাকে টানে নেবা। কারণ আমরা জানি বা না জানি কিন্তু আমরা কাজ করতে বাস্তব অভিজ্ঞতা দেখছি যে বস্তুটাকে ঠেলার থেকে টানার সুবিধা অনেক বেশি। যার কারণে আমরা বলি লন রোলার ঠেলার ক্ষেত্রে টানার সুবিধা বেশি। শুধু রন রোলার না, যে কোনো বস্তু যাকে আমার মেঝের উপর দিয়ে অর্থাৎ তলের উপর দিয়ে ঠেলতে বা টানতে হয় সেক্ষেত্রে আমরা কী করি, ঠেলার থেকে টানার সুবিধাটা বেশি হয়, যার কারণে আমরা সবসময় সেটা টানতেই চাই। এইগুলো মূলত আমাদের ভেক্টর বিভাজনের উদাহরণ।
আমরা এর আগে পড়ছিলাম সামুদ্রিকের সূত্র। সামুদ্রিকের সূত্রে আমরা এরকম কিছু এক্সাম্পল দিতে পারি। সামুদ্রিকের সূত্রে আমরা কি দেখছিলাম, যে সামুদ্রিকের সূত্রে আমাদের ছিল যে একই বিন্দুতে দুইটা ভেক্টর যদি দুই দিকে ক্রিয়া করে তাহলে ওই দুই দিকটাকে দুইটা বাহু ধরলে যে সামুদ্রিকটা অঙ্কন হবে সেই সামুদ্রিকে ওই কৌণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণয় ওই দুটি ভেক্টরে কি হবে লব্ধি নির্দেশ করে। আমরা যেমন আকাশে পাখি উঠতে দেখি, তাহলে পাখি উড়ে কিভাবে, তাই তো? তাহলে আমরা দেখছি যে পাখি যখন ডানা ঝাপটায়, আমরা যদি মনে করি এই একটা পাখির সামনের অংশ, এই তার দুইটা পাখা, তাহলে কি করে এটা তার পিছনের অংশ। তাহলে পাখিটা যখন ডানা ঝাপটাবে তখন তার মানে কি সেই দিকে একটা বল প্রয়োগ করবে, এইটার ডানা যখন ঝাপটাবে তখন সেই দিকে একটা বল প্রয়োগ করবে। তাহলে এটা মনে করো ও বিন্দু, ও বিন্দুতে পাখিটা কি করছে, এটা হচ্ছে এ ডানা, এটা হচ্ছে বি ডানা। তাহলে এই এ ও বরাবর কি করবে, পাখিটা ডানা ঝাপটাবে, কার উপর ডানাটা ঝাপটালো, বায়ুর উপর। আবার এই বি থেকে কি হবে, এই বি ও বরাবর পাখিটা কি করলো, ডানা ঝাপটালো। সেটা কার উপর ডানা ঝাপটাবে, সেটাও হচ্ছে বায়ুর উপর। তার মানে এই এ এবং বি থেকে পাখিটা যে ডানা ঝাপটাচ্ছে অর্থাৎ বল প্রয়োগ করছে বায়ুর উপর, তার দুটো আসে মিলিত হচ্ছে কোথায়, ও বিন্দুতে। আমরা নিউটনের তৃতীয় সূত্র করছি, প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এ এবং বি যেমন পাখির উপরে বল প্রয়োগ, এ এবং বি বরাবর, এও এবং বিও বরাবর যেমন বায়ুর উপরে পাখি বল প্রয়োগ করবে, বায়ু ঠিক সেই দিক বরাবর কি করে প্রতিক্রিয়া বল তৈরি করবে। তার মানে বায়ু একটা প্রতিক্রিয়া বল করবে এই ও এ বরাবর, আর একটা প্রতিক্রিয়া বল তৈরি করবে তো ও বি বরাবর। তাহলে এই বিন্দু থেকে দুইটা বল, একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে ও বি। তাহলে এই বিন্দু থেকে এই দুইটা বাহুকে সন্নিহিত বাহু ধরে আমরা যদি একটা সামুদ্রিক অঙ্কন করি, তাহলে এই হলো আমাদের সামুদ্রিক। তাহলে এই সামুদ্রিকের এই কর্ণ বরাবর কি হবে, আমাদের ভেক্টরের লব্ধি নির্দেশ করবে। তার মানে এই ও এ এবং ও বি বরাবর যে প্রতিক্রিয়া বলটা, সেই প্রতিক্রিয়া বল ধরে লব্ধি হবে কোন দিক বরাবর, আমাদের এই যে পাখির সামনে অর্থাৎ এই ও সি বরাবর। তার মানে লব্ধি বলটা হচ্ছে ও সি বরাবর, অর্থাৎ বায়ুর যে লব্ধির বায়ুটা সেটা কি করে পাখিটাকে একটা সামনের দিকে বল প্রয়োগ করে, ফলে কি হবে পাখিটা সামনের দিকে চলে যাবে। কথাটা বোঝা গেছে? তার মানে আমরা যখন সাঁতার কাটি আমরা কি করি, পানির উপর দুই হাত দিয়ে বল প্রয়োগ করি, পানি কি করে আমাদের হাতের উপর সেই একইভাবে বল প্রয়োগ করে। সেখানেও এই আমাদের হাত দুইটা আমরা সোজা করে আমরা বাঁকা করে দিই, তাহলে একটা বিন্দুতে যে মিলিত হয় সেই বিন্দু থেকে সামুদ্রিক অঙ্কন করলে সামনের দিকে আমাদের লব্ধিটা প্রয়োগ হয়, ফলে আমরা সামনের দিকে যেতে পারি। এরকম ব্যবহারিক জীবনে প্রায় সব কিছুই আমরা কি করি, ফিজিক্স দ্বারা ব্যাখ্যা করতে পারি। তাহলে আমরা দেখলাম ভেক্টর বিভাজন, দেখলাম ভেক্টরের যোজনের উদাহরণ দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর এক দুটা টপিক্সে আমরা আমাদের এই চ্যাপ্টার শেষ করব। ধন্যবাদ সবাইকে।